আসসালামু আলাইকুম। এখন আমরা এসেছি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া কসবা ফুডি বাজার বলে এটাকে। সেখানে খুব ফেমাস একটা জিনিস আছে, সেটা আজকে আপনাদেরকে দেখাবো। এটাকে কি বলে, ডিম, ডিম রুটি না, ডিম বন দিয়ে করে, এই যে পাউরুটি দিয়ে করে ডিম পরোটা বলে। হ্যাঁ, তুমি স্টার্ট করো, যে ছেলেটা বানাবে। এটা অনেক দূর দূরান্ত থেকে মানুষ হচ্ছে খাওয়ার জন্য আসে। প্রথমে এটা ডিম দিল, পেঁয়াজ, লবণ আর হচ্ছে মরিচ, এগুলোর মিশ্রণে আর হচ্ছে বন রুটি। আপনাদেরকে বলে দিই, ওদের কিন্তু রেগুলার সেল, মানে ঈদ ছাড়া নর্মাল সেলই আছে 8-9 হাজার, নাকি এরকম হয় না? 8-9 হাজার টাকা ওদের রেগুলার প্রতিদিন সেল, পার ডে সেল। আর ঈদ সিজনে নাকি, এটা তো ঈদের সিজন, সিজনে 13-14 হাজার টাকা ওরা সেল করে পার ডে। তার মানে কতগুলো রুটি ওদের প্রতিদিন লাগে হিসাব ছাড়া। আর এখানে কিন্তু আপনার শুধুমাত্র যে ডিম পরোটা হয় তা না, এটা ডিমের মামলেট হয়, ডিম পোস্ট হয়। ডিমটাকে হচ্ছে আগে ওরা ভেজে নিচ্ছে, এটার উপরে বন রুটিটা মনে হয় ছেড়ে দিবে। এটা হচ্ছে কারিগর, দেখেন ছোট্ট একটা ছেলে কত সুন্দর করে কাজ করতেছে। ছোট্ট একটা দোকান দেখেন, পার ডে যদি 8 হাজার টাকা ইনকাম থাকে তাদের অ্যাভারেজে, তাহলে মাসে হচ্ছে 2,40,000 টাকা, যেটা বড় বড় দোকানদার আসলে এত সেল করতে পারে না। এটা ঠিকানাটা হচ্ছে আমি আবারও বলে দিচ্ছি, কুটি বাজার বলে, ইস্টার্ন ফিরোজ প্লাজার ঠিক অপোজিটে কুটি বাজারেই এটা অবস্থিত। এখানে একটা হালিমের দোকান আছে যেটা আমি আগের ভিডিওতে দিয়েছি, আর হচ্ছে এখানে এইখানে একটা ডিমের দোকান, এখানে একটা, পেছনে একটা আছে, টোটাল এখানে 3টা দোকান বসে। এর মধ্যে নাকি এটা সবচেয়ে ভালো, হালিমের ঠিক পাশের যে দোকানটা, এই দোকানটার খাবারগুলো খুব মজা। সো ব্রাহ্মণবাড়ি আসলে অবশ্যই এটা ট্রাই করবেন, আমি একটু ট্রাই করছি দেখি কেমন। অলমোস্ট রেডি, এখন এটা হচ্ছে স্লাইস করবে। আর একটু ছোট করো মাঝখান দিয়ে। হ্যাঁ, খেতে কেমন সেটাই এখন কথা। না থাকুক, সমস্যা নেই, একটু ইয়ে দেখাবো, ফেস দেখাবো। কমপ্লিট ডিম, পাউরুটি, দেখেন ভেতরে হচ্ছে পাউরুটি, উপরে হচ্ছে ডিমের ইয়ে প্রলেপ। আমি একটু টেস্টটা দেখবো, দারুণ খেতে, খুবই অসাধারণ। আপনারাও ট্রাই করতে পারেন, খেতে খুবই মজা। আমি এটা ঢাকায় কখনো দেখি নাই, নেন। সো আপনারা অবশ্যই এখানে আসলে এটা খাবেন। ধন্যবাদ।
ভালো থাকবেন।